তোশিবা ই স্টুডিও 223 আমাদের যে রেড সিগন্যালটা এখানে আসে আমরা সেটা কিভাবে দূর করব দেখো তোমরা যদি এখানে আমি তোমাদেরকে দেখাই এখানে দেখো যে রেড সিগন্যালটা এই যে এখানে দেখো রেড যে সিগন্যালটা এখানে উঠানামা করতেছে এখানে আমরা এটা দূর করে দেব এখন এটা দূর করতে গেলে তোমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম তোমাদেরকে আমি এখন পাওয়ার বাটনটা অফ করে দিলাম পাওয়ার বাটনটা অফ করে দেওয়ার পর এখান থেকে তোমরা এই যে এখানে আছে তোমাদের জিরো জিরো এবং ফাইভ একসাথে চাপ দিয়ে ধরে তোমরা পাওয়ার বাটনটা অন করে দেবে পাওয়ার বাটনটা অন করে দেওয়ার পর দেখো এখানে এই যে একটা অপশন চলে আসছে এখন এই যে অপশনটা আসার পর আমরা কি করব এখানে জিরো নাইন প্রেস করব জিরো নাইন প্রেস করার পর দেখো এখানে ওয়ান চলে আসছে এখন আমরা কি দেব স্টার্টে আমরা চাপ দেবো স্টার্টে চাপ দেওয়ার পর এখানে দেখো কালি সিগন্যালটা এখানে উঠানামা করতেছে এখন আমরা কি করব এখানে পেপারটা আছে পেপারটাকে আমরা একটু পেপারটাকে আমরা এখানে বাড়ি দিয়ে দেব পেপারটা দেওয়ার পর এখানে দেখো এখন আমরা স্টার্ট বাটনে আবার চাপ দিলাম চাপ দেওয়ার পর আমরা এখানে যদি কপি দিই তাহলে এখানে আমাদের কপিটা নর্মালি চলে আসবে এখন আমরা কপিতে চাপ দিই কপিতে চাপ দেওয়ার পর দেখো এখানে আমাদের কি হচ্ছে এখানে পেন্টটা চলে আসছে তাহলে এখানে আমরা কিভাবে এই জিনিসটা সিগন্যালটা বাদ দেবো সিগন্যালটা বাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে যে সিম্বলটা দেখালাম যেভাবে তোমরা কিপ্যাড থেকে কাজ করবে এভাবে কাজ করলে তোমাদের রেড সিগন্যালটা আসবে না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি একটি লাইক করে দেবে ভিডিওটি শেয়ার করে দেবে।